নমস্কার বন্ধুরা, আরডি আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা দেখো, তোমাদের কলকাতা পুলিশ যে রয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল যেটা রয়েছে, তার যে এক্সাম ডেট সেটা কিন্তু নোটিশ একটা পাওয়া গিয়েছে। সেই নোটিশে কিন্তু তোমাদের কলকাতা পুলিশ যে কনস্টেবল তার কিন্তু যে প্রিলিমিনারি পরীক্ষা হবে, পরীক্ষার ডেট উল্লেখ করা রয়েছে। অনেকেই তোমাদের বলছিল যে 6 নভেম্বর তোমাদের পরীক্ষা হতে পারে, কিন্তু এই মাত্র আমি একটি নোটিশ পেলাম, সেই নোটিশে কিন্তু তোমাদের পরীক্ষার ডেট সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। আর দেখেই মনে হচ্ছে এটা কিন্তু অফিসিয়াল নোটিশ, কিন্তু তোমরা একটা জিনিস দেখবে, তোমরা যদি পিআরবি বা ডাব্লিউবির ওয়েবসাইটে যাও তোমরা কিন্তু কোনো রকম নোটিশ পাবে না। কিন্তু আমি এই মাত্র এটা আমি পেলাম, আমার এক ছাত্র এটা এই মাত্র পাঠিয়েছে। তো আমি এটা সত্যি না মিথ্যা আমি জানি না, আমি সত্যি মিথ্যা এখনও যাচাই করিনি। তবে আমি পাওয়ার সাথে সাথে তোমাদের আমি মনে হলো তোমাদের জানানো উচিত, তাই আমি তোমাদের জানাতে চলে আসলাম। আর তোমরাও হয়তো দেখলে বুঝতে পারবে যে এটা অরিজিনাল নাকি এটা কোনো ফেক নোটিশ। তো তোমরা একটু ভালো করে খেয়াল করবে নোটিশটা, তোমরা একটু ভালো করে দেখবে যে এটা অরিজিনাল নাকি ফেক। আর তোমাদেরকে আমি বলে দিই, দেখো ডাব্লিউপি যত নোটিশ এইভাবে ভাইরাল হয়েছে বা নোটিশ আগেই পাবলিশ হয়ে গেছে, এগুলো কিন্তু সব কিন্তু পরবর্তীতে ঠিক হয়। যেমন ডাব্লিউপি কোনো পরীক্ষার ডেট যদি তোমরা আগের থেকে জানতে পারো বা কোনো কারণে কোনো ডেট লিক হয়ে গেছে, সেটা কিন্তু সত্যি হয়েছে। তো এই নোটিশটাও দেখে কিন্তু আমার মনে হচ্ছে এটা সত্যি নোটিশ। তোমাদের হয়তো ওয়েবসাইটে এখনও দেওয়া হয়নি, কিন্তু খুব শীঘ্রই হয়তো এই নোটিশটাই তোমাদের ওয়েবসাইটে দিয়ে দিবে। তো তোমরা ভালো করে নোটিশটা দেখো, তো ভিডিওটি বড় হয়ে যাবে তাই দেরি না করে। আর তোমরা চ্যানেলে যারা নতুন রয়েছো তারা সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না, এবং কেমন লাগলো কমেন্টে জানাবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। চলো দেরি না করে তোমাদের নোটিশটি সকলকে দেখিয়ে দিই। দেখো নোটিশটি দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে, প্রথমেই এখানে উল্লেখ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরকা ভবন 5 ক্রস 6 ক্রস রোড, এগুলো সম্বন্ধে লেখা রয়েছে। যেটা তোমাদের নোটিশে যেরকম থাকে সেরকমটাই, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। নোটিশে দেখো তোমরা ভালো করে, আমরা WBPRB নোটিশ 2022-30 এগুলো যেরকমটা থাকে সেরকমই ঠিক রয়েছে। তারপর যেটা লেখা রয়েছে সেখানে ভালো করে তোমরা ফলো করো, দ্য ডেট অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022 বিন শিডিউল্ড অন 30-10-2022 সানডে ফ্রম 12:00 PM দেওয়া আছে টু 1:00 PM পর্যন্ত দেওয়া রয়েছে। দ্য ই অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এখানে ওয়েবসাইট তোমাদের দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে ফ্রম 21 তারিখ দেওয়া আছে, 21-10-2022 থেকে। দেখো এখানে কিন্তু তোমাদের স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা হবে কলকাতা পুলিশের, সেটা কিন্তু তোমাদের 30-10-2022 মানে এই মাসেরই অক্টোবরেই তোমাদের 30 তারিখে রবিবার হবে, এবং সেটা হবে তোমাদের দুপুর 12:00 থেকে 1:00 পর্যন্ত। এবং তোমাদের যে ই অ্যাডমিট কার্ড সেটা তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে 21 তারিখ থেকে, 21 তারিখের পর থেকে তোমরা এই ওয়েবসাইটে তোমাদের ই অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবে, এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে। তো আমার নোটিশটি দেখে মনে হচ্ছে না যে এটি কোনো ফেক নোটিশ, আমার মনে হচ্ছে এটি সত্যি। যদিও এখনও WBP বা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে এখনও এটি মানে আপলোড করা হয়নি, তবে আমার মনে হয় না এটা কোনো ফেক নোটিশ। এটা হয়তো তোমাদের দু একদিনের মধ্যে তোমাদের পিআরবি বা WBP যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা ওয়েবসাইট হয়তো পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলছি তোমরাও একটু ভালো করে দেখো, তোমরাও এটা চিন্তা করে দেখো যে এটা ফেক হতে পারে নাকি এটা সত্যি। তোমাদের যেটা মনে হয় ফেক বা অরিজিনাল যেটাই মনে হোক না কেন, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের পরীক্ষা 30 তারিখ হোক আর না হোক সেটা পরের ব্যাপার, তোমরা কিন্তু 30 তারিখকে ধরেই পড়াশোনা শুরু করে দাও। দেখো তোমাদের আমি অনেকদিন থেকেই বলছি কলকাতা পুলিশের পরীক্ষা খুব শীঘ্রই হবে, তোমরা আর সময় নষ্ট না করে তোমরা পড়াশোনা শুরু করে দাও, এবং তোমরা 30 তারিখকে মাথায় রেখে বা 30 তারিখকে লক্ষ্য করেই তোমরা পড়াশুনো শুরু করে দাও। তোমরা ভেবে রাখো যে 30 তারিখেই তোমাদের পরীক্ষা হবে, সেই অনুযায়ী পড়াশুনো শুরু করে দাও। তারপর যদি তোমাদের পরীক্ষার ডেট পিছিয়ে যায় বা পরীক্ষা তোমাদের পরে হয় অন্য কোনো মাসে, তাহলে তো ভালো, কিন্তু যদি তোমাদের এই নোটিশটি তোমাদের সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু অক্টোবরের 30 তারিখেই হচ্ছে। তো তোমরা সেই অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও, তোমরা 30 তারিখকে মাথায় রেখেই তোমরা পড়াশোনা শুরু করে দাও। আর তোমাদের আমি বলে দিচ্ছি প্রথমে, যেহেতু তোমাদের কাছে এখন সময় খুব কম,
তাই তোমরা এখন ভালো করে রিজনিংটাকে ভালো করে প্র্যাকটিস করবে। দেখো কি হয়, আমরা সকলে ভাবি যে রিজনিং তো সোজা, আমরা রিজনিং তো পারি, এতদিন প্র্যাকটিস করে এসেছি, তাই পরীক্ষার ঠিক আগে আমরা রিজনিংকে গুরুত্ব দিই না। এই জন্য কিন্তু তোমাদের দেখবে পরীক্ষার সময় রিজনিং খুব ভুল হয়ে থাকে। তাই তোমরা এখন রিজনিংটাকে ভালো করে প্র্যাকটিস করো এবং অঙ্কটাকে টুকটাক প্র্যাকটিস করে যাও, আর জিকে তোমরা যেগুলো রয়েছে ভালো করে পড়া শুরু করে দাও, আর সময় নষ্ট করো না। আর যদি তোমাদের ওয়েবসাইটে তোমাদের নোটিশ প্রকাশিত হয়ে যায় তাহলে আমি সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো, এই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট পাওয়ার জন্য। WBP এবং কলকাতা পুলিশ রিলেটেড সমস্ত রকম তোমরা আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, এবং তোমরা এর প্রস্তুতি কীভাবে নেবে তার প্রিপারেশনও আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। আর ভিডিওটি যদি তোমাদের মনে হয় হেল্পফুল তাহলে তোমরা লাইক করতে ভুলবে না, আর সত্যতা বা মিথ্যে যেটাই হোক না কেন তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর বন্ধুদেরকে শেয়ার করে দাও, তাদেরকে জানিয়ে দাও যে কলকাতা পুলিশের পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে, আর তোমরা সকলে মিলে প্রিপারেশন শুরু করে দাও। বেস্ট অফ লাক।